হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কথা বলবো অভিযাত্রী বলে একটা সিনেমা টিজার বেরিয়েছে 7ই ফেব্রুয়ারি। তো তার রিভিউ আমি দিতে পারিনি, তো সেইটারই রিভিউ দেবো। কিন্তু তার আগে বলে নিই, এইটা হচ্ছে ঠিক সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালি হয়েছিল তারই একটা পার্ট, যতদূর সম্ভব। সত্যজিৎ রায়ের 1955 সালে পথের পাঁচালি সিনেমাটা বেরিয়েছিল, তো তার 65 বছর পর অভিযাত্রিক সিনেমাটা হচ্ছে। তো এই পথের পাঁচালিরই আরেকটা পার্ট এই অভিযাত্রিক। তো পথের পাঁচালিতে আমরা দেখেছিলাম যে অপু ছোট ছিল, অপুর দিদিও তখন ছোট ছিল এবং তাদের চরিত্রটা ছোট, মানে ছোট সময়কার স্টোরি ছিল। কিন্তু এই সিনেমাটা, এই যে অভিযাত্রিক সিনেমাটা, এটা হচ্ছে ঠিক যে যখন ছোট হওয়ার থেকে তারপর যখন বড় হয়, এটা হচ্ছে বড় হওয়ার যে বড় হয়ে কি করছে সেইটা হচ্ছে নিয়ে এই অভিযাত্রিক সিনেমাটা। তো এতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী অপুর চরিত্রে এবং সব্যসাচী আছেন, সব্যসাচী চক্রবর্তী, তারপর অর্পিতা চট্টোপাধ্যায়, তারপর শ্রীলেখা মিত্র। আমার যতদূর মনে হয় যে শ্রীলেখা মিত্র হয়তো এখানে অপুর দিদির চরিত্রে অভিনয় করতে পারে, এবং দীতিপ্রিয়া রয় আছেন এখানে, তারপর তনুশ্রী আছে, তারপর রূপাঞ্জনা মিত্র আছে, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা আছেন। তারপর আপনার হচ্ছে সিনেমাটোগ্রাফি হচ্ছে সুপ্রতিম, মানে আর্ট ডিজাইনটা হচ্ছে গৌতম বসু, আর হচ্ছে এখানে মিউজিক দিয়েছেন বিক্রম ঘোষ।